মখলুক রয়েছে দুনিয়ার ভিতরে, তোমরা তাদেরকে নিয়ে দুনিয়ার ভিতরে চিন্তা ফিকির করো। একটা গাছকে আল্লাহ কিভাবে তৈরি করলেন, এত বিশাল বড় গাছ তার ফল কতটুকু, বিশাল বড় গাছ তার ফল কতটুকু, একদম ছোট গাছ তার ফল কতটুকু, এত বড় ছোট গাছ তার ফল কতটুকু। এখানে আল্লাহর সিস্টেম দেখেন, এগুলি চিন্তা করার বিষয় দেখেন, আমরা এগুলি ভাবি না, বিষয় দেখেন আমরা এগুলি ভাবি না, এগুলি ভাবতে হলে কি করতে হবে, নিজের দিলটাকে সাফ করতে হবে, মন মতলবী দিল নিয়ে চললে হবে না, মন মতলবী দিল নিয়ে চললে হবে না। আমরা যখন দুনিয়াতে আসলাম, আল্লাহ তাবারকতালা আমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলেন, কোরআনের ভিতরে বললেন সেদিকে আমরা যাই না, যেদিকে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, জাহান্নামের ভিতরে কেন আসছো, তোমাদের তো জায়গা এটা নয়, তোমাদের তো জায়গা জান্নাতের ভিতরে, তোমরা এখানে কেন আসছো। জাহান্নামের ভিতরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমাদের কাছ থেকে কোন নবী, কোন পয়গম্বর, কোন উলামা ইকরাম, কোন দিনের দায়ী যায়নি নাকি, দিনের দায়ী জাহান্নামের কথা বলেনি তোমাদেরকে, কিয়ামতের কথা বলেনি তোমাদেরকে, তোমরা কি কবরের আযাব কোনদিন শুনো নাই, তোমরা আজকে জাহান্নামের ভিতরে কেন আসছো, তোমরা আজকে জাহান্নামের তো জাহান্নামে জায়গা নয়, তোমরা তো থাকো জান্নাতের ভিতরে, তোমরা তো থাকো। এখন সেই জাহান্নামীরা বলবে, এখন সেই জাহান্নামীরা বলবে, قالوا بلى قد جاءنا نذير, জাহান্নামীরা এক বাক্যে বলবে, অবশ্যই আমাদের কাছে গিয়েছিলেন, আমরা কখনো মানি নাই, শুনি অনেক কিন্তু একটু পরে সব ভুলে যাই, একটু পরে জাহান্নামের ভিতরে জাহান্নামের ফেরেশতা প্রশ্ন করবে, জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো উলামা ইকরাম, কোনো পয়গম্বররা যায়নি জাহান্নামের কথা বলার জন্য, তখন সেই জাহান্নামীরা এক বাক্যে বলবে, অবশ্যই আমাদের কাছে গিয়েছিলেন, আমরা তাদেরকে মিথ্যা বলে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, আর আমরা বলেছিলাম এইগুলি কথা তোমাদের মন গড়া কথা, এইগুলি কথা কখনো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করতে পারে না, বরঞ্চ তোমরা এখান থেকে চলে যাও। তখন সেই জাহান্নামীরা আফসোস করে বলবে, ভাই যদি আমরা ওদের কথা ওনাদের কথা যদি একবার শুনতাম, একবার যদি মানতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুনে পড়তে হতো না, আগুনে পড়তে হতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি সূরার ভিতরে, সূরা মুদাসসিরের ভিতরে, আল্লাহ সূরার ভিতরে, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ সাফ করে বল, সাফ করে বলে দিয়েছেন, তোমরা এই জাহান্নাম সাকার নামের জাহান্নামের ভিতরে কেন আসছো, সাকার নামের জাহান্নাম।